आमादेर आशेपाशे जे सकल प्राणीदेर देखे थाकी तादेर मध्य प्रत्येकेई मन थेके आमादेर भालोबेशे थाके, जे कोनो परिस्थितिते आमादेर उपर विश्वास राखे, जे कोनो समस्यार मुखे आमादेर उत्साह बाड़िये थाके। आर किछु समय देखते पावा गियेछे एई सकल प्राणीगुली आमादेर जीवन बाँचिये थाके। किन्तु सबथेके आश्चर्येर विषय एटाई हलो जे एई सकल प्राणीगुली आमादेर जन्य जे परिमाण करे थाके आमरा तादेर जन्य तार बिंदुमात्र काज करी ना। बर्तमान समाजे मानुष द्वारा किछु दुर्व्यवहार एई सकल प्राणीगुलिर उपर देखते पावा गियेछे। आमरा एर आगेओ एई विषय निये भिडियो बानियेछि। आपनादेर असंख्य रिक्वेस्टेर कारणे पुनराय एई टपिकटी बेछे नेওয়া হয়েছে। आमादेर आजकेर भिडियोते आपनारा देखते चलेছেন কতগুলি প্রাণীর খুবই দুঃখজনক ঘটনা। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্লাস্টিকের মধ্যে আটকে গিয়েছিল আর এই প্লাস্টিকটি নিজে থেকে কাটেনি। দীর্ঘ সময় কষ্টের মধ্যে থাকার পর এই কচ্ছপটিকে বাঁচানো হয়েছিল। এই ঘটনাটি একটি মর্মাহত ঘটনা ছিল, কিন্তু এইরূপ ঘটনার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছিলাম একটি কচ্ছপের শরীর দুটি অংশে ভাগ হয়ে গিয়েছিল। তাহলে এখন একবার ভেবে দেখুন, শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আমরা এইরূপ প্লাস্টিক ব্যবহার করে থাকি এবং যেখানে সেখানে ছুঁড়ে ফেলি, আর পরবর্তীতে যা কোনো অবলা প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি এখানেই পজ করুন আর কমেন্টে জানান এই বিষয়ে আপনার মতামত। বর্তমান সমাজে যে সকল মানুষগুলি একটু সেন্সিটিভ হয়ে থাকে এবং প্রকৃতিকে ভালোবাসে, তারা কোনো রকম সার্কাস এবং চিড়িয়াখানার মধ্যে যায় না, কারণ তারা খাঁচায় বন্দি প্রাণীদের দেখতে পছন্দ করে না। পশুদের বন্দি করে রাখা যা শুধুমাত্র নিয়মের বিপরীতে এমনটা একদমই নয়, বাট এই সকল স্থানগুলিতে তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয় তা হয়তো আপনি কখনোই সহ্য করবেন না। আমেরিকার মধ্যে এমন অনেকগুলি ঘটনা সামনে আসে যেখানে একটি সংস্থা রাত দিন এক করে এই সকল প্রাণীগুলিকে উদ্ধার করে থাকে, আর এই রকমের রেস্কিউ অপারেশন করে তারা একটি চিড়িয়াখানা থেকে 1 ডজন প্রাণীকে মুক্তি পাইয়ে দিয়েছিল, যার মধ্যে বাঘ, সিংহ, চিতা এবং বন বিড়াল পর্যন্ত উপস্থিত ছিল। এই রকমের অপারেশনের আগে রেস্কিউ টিমের একজন আধিকারিককে সর্বপ্রথম চিড়িয়াখানায় পাঠানো হয় এবং তিনি 1 মাস ধরে চিড়িয়াখানার মধ্যে থাকা প্রাণীগুলিকে পর্যবেক্ষণ করতে থাকেন এবং সব রকমের তথ্য সংস্থার কাছে পাঠাতে থাকেন। এখানে থাকা প্রাণীগুলির মস্তিষ্ক সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তারা সমগ্র দিনটা নেশার মধ্যে পড়ে থাকত, আর এই সকল প্রাণীগুলি বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে কি হয়ে চলেছে, যার ফলে এই সকল প্রাণীগুলির মস্তিষ্ক কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে রেস্কিউ অপারেশনের সহযোগিতায় এই সকল প্রাণীগুলিকে উদ্ধার করা হয় এবং তাদেরকে সংশোধনাগারে নিয়ে আসা হয়, আর এখানে তাদের ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়। মানুষের নির্যাতনের শিকার হওয়ার পর কিছু প্রাণী পুনরায় আর মানুষের উপর বিশ্বাস করতে চায় না। এই রকমের একটি ঘটনা আপনারা এখানে দেখতে চলেছেন। এই কুকুরটি দীর্ঘ সময় রাস্তার মধ্যে কাটিয়েছিল, যেখানে অনেক মানুষের দ্বারাই তাকে মারধর করা হয়েছিল। কিন্তু উদ্ধারকারী দল যখন তাকে বাঁচাতে গিয়েছিল তখন কুকুরটি উদ্ধারকারী দলকে তার কাছে আসতে দিচ্ছিল না। সে কোনো রকম খাবার দাবার খেতে চাইছিল না এবং কারোর উপর বিশ্বাস করে উঠতে পারেনি। সে তার বাচ্চাগুলিকে মানুষের থেকে দূরে রাখতে চেয়েছিল। কুকুরটির মোট 5টি বাচ্চা ছিল, কিন্তু উদ্ধারকারী দল যখন গিয়ে পৌঁছায় তখন জানতে পারা গেল 5টি বাচ্চার মধ্যে 3টি তো অনেক আগেই মারা গিয়েছে। তাদের সবাইকে একটি শেল্টারে নিয়ে আসা হয়, যেখানে তাদের বেশ ভালো রকমই খেয়াল রাখা হয়। পরবর্তীতে তারা একটি নতুন জীবন ফিরে পায়। আমাদের পরবর্তী ঘটনাটি দেখার পর আপনি হয়তো আপনার চোখের জল আটকাতে পারবেন না। এই বিড়ালটি একটি মাছ ধরার জালের মধ্যে আটকে পড়েছিল, আর সেই সময় তার বাচ্চাও তার সঙ্গে আটকে পড়েছিল। অনেকটা সময় ধরে তারা এইরূপ জালের মধ্যে আটকে ছিল। তারা যে এলাকার মধ্যে বসবাস করত সেখানে প্রচুর পরিমাণে মাছ ধরা হতো, আর এই জাল থেকে আসা মাছের গন্ধে বিড়াল এই জালের দিকে এগিয়ে আসে এখন হয়তো আপনি ইমাজিন করতে পারবেন এই ঘটনা কিভাবে ঘটতে পারে। এখানকার সাধারণ মানুষ যখন বিড়ালটিকে নেট থেকে বাঁচানোর চেষ্টা করেছিল তখন নেটটি অর্ধ কাটা অবস্থায় বিড়ালটি সেখান থেকে চলে যায়। তারপরে বিড়ালটি এই নেটের মধ্যেই আটকে ছিল। এই নেটের ফলে বিড়ালটির শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। সৌভাগ্যক্রমে রেস্কিউ টিম সেখানে আসে এবং তাদেরকে উদ্ধার করে। হসপিটালে নিয়ে গিয়ে তাদের ট্রিটমেন্ট করা হয়। অনেকটা সময় পর তারা পুনরায় সুস্থ হয়ে ওঠে। আর এইরূপ নেট যদি দীর্ঘ সময় তার শরীরের মধ্যে আটকে থাকতো তাহলে তার পরিণতি কী হতো সেটা হয়তো আমার থেকে ভালো আপনি বুঝতে পারছেন। আপনি হয়তো জানেন না কোয়ালা নামক এই প্রাণী খুব শীঘ্রই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর এমনটা হওয়ার কারণ হলো তারা যে ইউক্যালিপটাস গাছের মধ্যে থাকে তা বর্তমান সমাজে খুব দ্রুত গতিতে কাটা হচ্ছে। শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই বিগত 5 বছরে কোয়ালা প্রজাতির প্রাণী 1,90,000 থেকে 45,000-এ গিয়ে পৌঁছেছে। আর এই সবের কারণ হলো ইউক্যালিপটাস প্রজাতির গাছ খুবই দ্রুত গতিতে কাটা হচ্ছে, যার ফলে এইরূপ প্রাণী প্রচণ্ড বিপদের সম্মুখীন হয়ে চলেছে। এইভাবে তাদের শরীরের মধ্যে শারীরিক জটিলতা দেখা যাচ্ছে। এছাড়াও প্রত্যেক বছর জলের সংকট তাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান সমাজে তাদের জন্য থাকার ঠিকমতো ঘর নেই, পান করার মতো জল নেই। আমরা মানবজাতি নিজেদের স্বার্থের জন্য এমন সব কাজকর্ম করেছি যার ফলে এই অবলা প্রাণীগুলি কঠিন বিপদের সম্মুখীন হচ্ছে। এই বছরে ইউএনএর একটি রিপোর্ট থেকে জানা যায় পৃথিবীতে বসবাসকারী 90 লক্ষ প্রাণীর মধ্যে 10 লক্ষ প্রাণী তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করে চলেছে। যা আগে কখনো হয়নি তা এখন হচ্ছে। কিন্তু এটাতে কোনো সন্দেহ নেই যে আমরা যদি কোনো কঠিন পদক্ষেপ না নিয়ে থাকি তাহলে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে এই সকল প্রাণীগুলি বিলুপ্ত হয়ে যাবে। এই কুকুর বাচ্চাটিকে একবার দেখুন, যে নদীর ধারে পাইপের মধ্যে আটকে গিয়েছিল। এই রকমের ঘটনা যা দেখার পর আমারও খারাপ লেগেছিল। পরবর্তীতে 2টি বাচ্চা এখানে আসে এবং তাকে তুলে নিয়ে যায়। এইরূপ ঘটনা যা কম্বোডিয়ায় ঘটেছিল। কুকুরের বাচ্চাটিকে পাইপ শুদ্ধ অনেকটা দূরে নিয়ে গিয়ে রাখে এবং চেষ্টা করতে থাকে তাকে কিভাবে বাঁচানো যায়। অনেকটা চেষ্টা করার পর নিরাপদভাবে কুকুর বাচ্চাটিকে উদ্ধার করা হয়। কিন্তু এখানে ভুলটি ছিল মানুষেরই, অর্থাৎ এইরূপ ভাঙা প্লাস্টিক যা কোনো মানুষ সেখানে ফেলে রেখেছিল। আর সেখানে এই ছোট্ট কুকুরটি গিয়ে আটকে পড়ে। তবে আপনাদের কাছে আরও একবার অনুরোধ করব, আমরা এমন কোনো কাজকর্ম করব না যেটাতে কোনো অবুঝ প্রাণী কষ্ট পাবে। একটি স্বচ্ছ মন তাদের কাছেও রয়েছে, আর কষ্ট তারাও অনুভব করে। সর্বশেষে বেশি কথা না বাড়িয়ে একটাই রিকোয়েস্ট করব, যদি আপনার পক্ষে কোনো দিন সম্ভব হয় তাহলে কোনো অবুঝ প্রাণীকে অবশ্যই সাহায্য করবেন। আমাদের আজকের ভিডিও এখান পর্যন্ত। আপনি যদি এই সকল অবুঝ প্রাণীদের সঙ্গে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাকে জানাবেন, আর কমেন্টে জানাবেন এই বিষয়ে আপনার মতামত। ভিডিওটি সকলের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যার ফলে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, enjoy all the moment.